পেটে ব্যথার ওষুধ খেলে মাথা ব্যথার সৃষ্টি হয়, মাথা ব্যথার ওষুধ খেলে পেটে সমস্যা করে, এমনিভাবেই চলতেছে আমাদের জীবন। একটা যায় তো আরেকটা আসতেছে, একটা ভালো হচ্ছে আরেকটা আসছে। কিন্তু আপনি যদি নেচারের কাছে থাকেন, সত্যিকারের নেচার আপনাকে সুরক্ষা দিবে। আপনি যদি অরণ্যের কাছে থাকেন তাহলে সত্যিকারের অরণ্য আপনাকে অক্সিজেন দিবে। আমরা খুব অবাক হয়ে যাই যে আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেন আমাদের রক্তের যে বিশেষ প্রক্রিয়া, সঞ্চালন প্রক্রিয়া, রক্তের যে ইভেন্ট সার্কুলেশন, এই সব কিছু রক্তের হিমোগ্লোবিনগুলো সব কিছু রক্ষার সাথে, সুরক্ষার সাথে, অবস্থানের সাথে ব্লাডের, সেখানে আপনার প্লাজমার যেরকম ভূমিকা আছে, সেখানে প্লেটলেট কাউন্টের যেরকম ভূমিকা আছে, সেখানে আরবিসির যেরকম ভূমিকা আছে, সেখানে ডাব্লিউবিসির যেরকম ভূমিকা আছে, সেখানে অক্সিজেন 100% ভূমিকা রাখে। অক্সিজেন হলো সম্পূর্ণ জিনিসটাকে পরিবহন করে হার্ট থেকে ব্রেনের ভিতরে নিয়ে যাচ্ছে, ব্রেন থেকে হার্টের ভিতরে ঘুরতেছে। এই যে রক্তটার সঞ্চালনটা, রক্তের শক্তিটাই হলো অক্সিজেন। তো এই অক্সিজেন তো আপনি শহরে বসে পাবেন না, এই অক্সিজেন তো আপনি এসি গাড়িতে বসে পাবেন না, অক্সিজেন তো আপনি এই এসি অফিসে বসে পাবেন না, আপনাকে তো অরণ্য যেতে হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 21টা ডিস্ট্রিক্টের জন্য ওই যে পদ্মা সেতু করে দিয়ে আমাদের যাতায়াতের ব্যবস্থাকে এত সুন্দর করে দিচ্ছে। একটু যদি চিন্তা করি, ঢাকা শহরে এত লোক বসতি হয়ে গেছে, শহরগুলো এতই জ্যাম হয়ে গেছে যে আজকে আর শহরে বসবাস করা যাচ্ছে না, এখানের এনভায়রনমেন্ট ঠিক থাকতেছে না। অতএব আসুন না আমরা ঘুরে আসি যেখানে আছে হাজারো ধরনের ঔষধি গাছ।